এখানে আমার কাছে আছে দুটো বড় বড় পার্সেল, ভীষণ ভারী, তো চলো আমরা একটা একটা করে আনবক্সিং করে তোমাদের সঙ্গে শেয়ার করি। সেগুলো আজকে সব আমার কাছে রিসিভ হয়ে গেছে, তো চলো তোমাদের সঙ্গে আজকে বরং একটা আনবক্সিং ভিডিও শেয়ার করে যে কি কি অ্যামাজন থেকে নিয়েছে আর জিনিসগুলো কিরকম আমার কেমন লাগলো, তোমাদেরকে এগুলো পারচেজ করা উচিত কিংবা করলেও কোনটা নেবে কোনটা নেবে না সবকিছু মিলিয়ে হবে আমার আজকের এই ভিডিওটা। আশা করি তোমাদের ভালো লাগবে আমার আজকের এই অ্যামাজন রিভিউ ভিডিও দেখতে। আজকে বিশেষত আমি কিছু শাড়ি তোমাদের সঙ্গে শেয়ার করব, আর আমি চেষ্টা করেছি প্রত্যেকটা শাড়ির প্রাইসই যেন মোটামুটি 1000 টাকার মধ্যে রাখা যায়। তো চলো আর কথা না বাড়িয়ে বরঞ্চ দেখা যাক কি কি কিনলাম আমি অ্যামাজন থেকে আর আমার কেমন লাগলো। তো এখানে আমার কাছে আছে দুটো বড় বড় পার্সেল, ভীষণ ভারী, তো চলো আমরা একটা একটা করে আনবক্সিং করে তোমাদের সঙ্গে শেয়ার করি। তবে ছোট প্যাকেটটা খুলবো। এখানে একটা হলুদ রঙের ইকাতের শাড়ি, এরকম একটা জর্জেটের শাড়ি কিনেছি, ভালো। সবার প্রথমে আমার যেটা চোখে লেগেছে সেটা হচ্ছে ব্ল্যাক কালারের শাড়িটা, তো চলো আমরা আগে এটা একটু আনবক্স করে দেখি। তো সবার প্রথমে আসলে ভিডিওতে খুললে প্রথম রিয়াকশনটা দেখা যায় যে কেমন লাগলো আমার। আচ্ছা, তো এইটা হচ্ছে আমার আজকের প্রথম শাড়ি, আমি কিন্তু ছবিটা লাগিয়ে দিচ্ছি কিরকম ছিল দেখতে, এক্সাক্টলি সেম কিন্তু রিসিভ হয়েছে। শাড়িটা কিন্তু দুর্ধর্ষ দেখতে, পুরো শাড়িতে রয়েছে ব্ল্যাক কালারের সিকোয়েন্স দিয়ে কাজ করা, আমি একটু খুলে তোমাদের সঙ্গে শেয়ার করি। যেটা বুঝতে পারছি দেখে, এখানে একটা ব্ল্যাক কালারের ব্লাউজ পিস রয়েছে একদম প্লেইন জর্জেট শিফন মেটেরিয়ালের উপরে, আর তার সঙ্গে এখানে একটা গ্রে কালারের কিছু দিয়েছে, আমি জানি না এটা কি জন্য দেওয়া হয়েছে। আর এরকম টাইপের একটা ব্ল্যাক কালারের সিকোয়েন্সের শাড়ি আমার মনে হয় প্রত্যেকের ওয়ার্ড্রোবে একটা থাকা উচিত। প্রত্যেকটা প্রোডাক্টের লিঙ্ক দিয়ে দেবো আমি ডেসক্রিপশন বক্সে, তোমরা প্লিজ একবার চেক করে নিও। আমি অনেক শাড়িতে এরকম দেখেছি যেখানে আলাদা করে কোনো পাইপিং দেওয়া থাকে না, যার ফলে সুতো উঠতে শুরু করে কিছুদিন পরার পর থেকে, কিন্তু এই শাড়িতে সেরকম কিছু হবে না। আমি ঠিক জানি না এটা আলাদা কালার অ্যাভেলেবেল কিনা, কিন্তু আমি বলবো যদি তোমরা ব্ল্যাক লাভার হয়ে থাকো তাহলে এই শাড়িটা অবশ্যই তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। পুরো উপর থেকে নিচ অবধি পুরোটাতে কিন্তু এরকম কাজ রয়েছে, অসাধারণ সুন্দর দেখতে একটা শাড়ি, এবং আমি এই শাড়িটাকে দিতে চাই 5 এর মধ্যে 5 নম্বর, কারণ সত্যি ভীষণ ভালো লেগেছে। আমাকে এই শাড়িটা পরে কেমন লাগছে কমেন্ট সেকশনে জানাতে কিন্তু একদম ভুলো না, আর তোমরা এই শাড়িটা অবশ্যই ট্রাই করে দেখতে পারো, লিঙ্কটা দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে। তো এবার চলো দেখে নিই আজকের 2 নম্বর প্রোডাক্ট। নেক্সট আমি নিয়েছি আরও একটা জর্জেটের শাড়ি, আর এটা পুরোটাই একদম ফ্লোরাল প্রিন্ট করা, আর এক্স্যাক্টলি সেম কিন্তু এখানে আমি রিসিভও করেছি। এটা একটা ঘিয়ে কালারের মতো শাড়ি, দেখতেই পাচ্ছ ঘিয়ের সঙ্গে এখানে রং বেরঙের বিভিন্ন ফ্লোরাল প্রিন্ট করা রয়েছে, পুরো মেটেরিয়ালটাই যাচ্ছে জর্জেট শিফনের উপর, আর এটাও আগেন ভীষণই সফট একটা মেটেরিয়ালের মধ্যে যাচ্ছে, আর এটাতে রয়েছে কিন্তু ভীষণ সুন্দর দেখতে একটা পার। শাড়িটা আমি খুলে নিলাম, এবার তোমাদেরকে দেখাতে সুবিধা হবে। তো পুরো শাড়িতেই তোমরা এরকম টাইপের প্রিন্ট পেয়ে যাচ্ছ, এখানে লাল হলুদ নীল সবুজ এই টাইপের কালারগুলো ব্যবহার করে পুরো শাড়িতেই ফ্লোরাল প্রিন্ট করা রয়েছে। তার সঙ্গে রয়েছে ভীষণ সুন্দর দেখতে একটা বর্ডার, আর এই বর্ডারে দেখো ব্যবহার করা হয়েছে সুতো, সুতো দিয়ে ট্যাসেল মতো করা রয়েছে, ফুল টাইপের একটা ডিজাইন, আর তার মাঝখানে কিন্তু ফয়েল মিরর বসানো রয়েছে। পুরো শাড়িতেই তোমরা এরকম বর্ডার পাচ্ছ, আর তার সঙ্গে এই রকম ডিজাইন পাচ্ছ। এর সঙ্গে তোমরা পেয়ে যাবে একটা ব্লাউজ পিস, ব্লাউজ পিসটাতে রয়েছে একটা মেরুন কালার, একদম সিম্পল ব্লাউজ পিস রয়েছে, আলাদা কোনো ডিজাইন নেই। তো আমার মনে হয় এটার সাথে একটু কিছু ডিজাইন অ্যাড করে বানালে এই শাড়িটার সঙ্গে পরলে বেশি ভালো লাগবে কন্ট্রাস্টে। তার সঙ্গে তোমরা পেয়ে যাচ্ছ এই যে বর্ডারটা ছিল শাড়িতে সেটাই ব্লাউজ পিসে দেওয়া রয়েছে, তোমরা এটা হাতাতে ব্যবহার করতে পারো পার্টি ওয়্যার কিংবা কোনো হালকা অনুষ্ঠানের ক্ষেত্রেও কিন্তু এরকম টাইপের শাড়ি পরা যেতে পারে। চলো এবার আমরা দেখে নিই আজকে 3 নম্বর শাড়ি। আমি প্রথমে ভেবেছিলাম এটা একটা কটনের শাড়ি, কিন্তু আমি এখন পাওয়ার পর দেখছি এটা কটনের নয়, এটা একটা কি পলি কটন মতো বলছে, বাট এটা একটু সিনথেটিক মিক্সড রয়েছে। তো এই যাচ্ছে দেখো শাড়িটা ইকতের যে ডিজাইন থাকে সেই ডিজাইনের মধ্যে হলুদ এবং সবুজ কালারের কম্বিনেশনে। এবার একটু বলি এটা ডিজাইনটা মোটামুটি যেরকম ওয়েবসাইটে ছিল সেই রকমই এসেছে, তবে ওই মেটেরিয়ালটা যেটা আমি এক্সপেক্ট করেছিলাম সেরকম আসেনি। এটা আমি ভেবেছিলাম একদম পিওর কটন হবে, হলেই আর বেশি পছন্দ করতাম, কিন্তু
এটা একটু একটু না পুরোটাই সিনথেটিক মিক্সড রয়েছে এর মধ্যে। তো পুরো শাড়িতেই তোমরা পেয়ে যাচ্ছ এরকম গোল্ডেন ইয়েলোর উপর ইক্কতের কাজ করা, ইক্কতের কাজটা একটা লেমন ইয়েলো কালার দিয়ে করা রয়েছে। আর এই শাড়িতে গোল্ডেন কালারের সঙ্গে ডিপ সবুজ কালারের একটা তোমরা পার পেয়ে যাচ্ছ, পুরো শাড়িটাতেই এরকম যাচ্ছে প্রথম থেকে শেষ অবধি। এবং তার সঙ্গে এই আঁচলের পোর্শনে ব্যবহার করা হয়েছে পমপম লেস, যেটা একটা গোল্ডেন ইয়েলো কালারের পমপম লেস। আঁচলের পোর্শনে একটু দেখিয়ে দিই, হলুদের পরে এখানে দেখো ডিপ সবুজ কালারটা দিয়ে খুব সুন্দর আঁচল করা রয়েছে। আর এই ডিপ সবুজের ওপরেও কিন্তু এখানে একটু ফ্লোরাল প্রিন্ট মতো করা রয়েছে, ইক্কতে যেরকম হয় ওই রকমই রয়েছে শাড়িটাতে। শাড়িটা নো ডাউট ভীষণই সুন্দর দেখতে, কাজটাও খুব সুন্দর আর কালার কম্বিনেশন তো অসাধারণ। কিন্তু যদি তোমরা পিওর কটন খুঁজে থাকো তাহলে বলবো এই শাড়িটা নিও না। যদি তোমাদের এইরকম টাইপের একটু হালকা মিক্স শাড়ি পরতে কোনো অসুবিধা না হয় তাহলে বলবো নিতে পারো অবশ্যই, কারণ এমনি কোয়ালিটি খারাপ নয় শাড়িটার। আর এখানেও দেখো এরকম আঁচলের মধ্যে পমপম লেস দেওয়া রয়েছে, বেশ ভালো লাগবে শাড়িটা পরলে। তো এই হচ্ছে আমার আজকে থার্ড শাড়ি, আর এই শাড়িটাকে আমি দিতে চাই 5-এর মধ্যে 4.5 নাম্বার। এখন আমি শেয়ার করবো একটা গ্রিন কালারের শাড়ি তোমাদের সঙ্গে, আর এর মধ্যে রয়েছে গোল্ডেন জড়ি দিয়ে কাজ করা, যেটা বিয়েবাড়ি কিংবা ছোটোখাটো কোনো অনুষ্ঠানের জন্য পরা যেতে পারে, সকালের কোনো অনুষ্ঠানে, ঠিক আছে? তো এই আছে দেখো প্রোডাক্টটা, কালারটা কিন্তু ভীষণ মিষ্টি একটা কালার, এটা পেস্তা গ্রিন বলবো, আই থিঙ্ক এটা পেস্তা গ্রিনই বলে। তো এই যাচ্ছে দেখো প্রোডাক্টটা, দিস ইজ বাই দি ব্র্যান্ড সিল্ক জোন। আমি একটু খুলে তোমাদেরকে দেখাবো, এটার মধ্যে রয়েছে পুরো একদম গোল্ডেন জড়ি দিয়ে কাজ করা। প্রথমত কালারটা ভীষণই মিষ্টি, আর সব বয়সের লোকেরা কিন্তু এই কালারটা পরতে পারে। আর পুরো শাড়িটার মধ্যেই তোমরা পেয়ে যাচ্ছ এরকম টাইপের মোটিভ করা, আর শাড়িটার কোয়ালিটি ভীষণই ভালো, খুব সফট একটা কটনের মেটেরিয়ালের মধ্যে তোমরা এটা পাচ্ছ। আর এতে কিন্তু ডিফারেন্ট আরও অনেক সুন্দর সুন্দর কালার কম্বিনেশন রয়েছে, এটা তো একটা পেস্টেল শেড, এটা ছাড়াও আরও অনেক সুন্দর কালার তোমরা পেয়ে যাবে। এতে তোমরা পেয়ে যাচ্ছ নিচের দিকে এবং উপরের দিকে যেরকম থাকে আর কি শাড়িতে, ভীষণই সুন্দর গোল্ডেন জড়ি দিয়ে কাজ করা বর্ডার, যেখানে এরকম এথনিক মোটিভস ব্যবহার করা হয়েছে, ফ্লোরাল মোটিভ ব্যবহার করা হয়েছে, দুদিকেই সেম এরকম তোমরা কাজ পাচ্ছ। এই যাচ্ছে আঁচলের পোর্শনটা, আঁচলের নিচের দিকে তোমরা পেয়ে যাচ্ছ ভীষণই সুন্দর গোল্ডেন জড়ি দিয়ে কাজ করা একটা অংশ, আর এখানে পুরো একদম এথনিক মোটিভ দিয়ে কাজ করা, ভীষণই সুন্দর দেখতে শাড়িটা। আমি তোমাদের পরে দেখাচ্ছি যে আমার উপর কিরকম লাগছে, আমার এরকম হালকা হালকা শাড়ি পরতে বেশ ভালোই লাগে। সামনেই আসছে দুর্গাপুজো আর তাছাড়াও বিয়েবাড়ির অকেশন আছেই, সেক্ষেত্রে এরকম টাইপের একটা শাড়ি পরলে কিন্তু দারুণ লাগবে দেখতে। এবার চলে আসি আমি ব্লাউজ পিসের কথায়, যেরকম বলেছি প্রত্যেকটা শাড়িতেই ব্লাউজ পিস রয়েছে, আর এই শাড়িতে তোমরা পেয়ে যাচ্ছ এই সেম মেটেরিয়ালেই একটা ব্লাউজ পিস। এই ব্লাউজ পিসটাতে তোমরা পাচ্ছ খুব ছোট ছোট বুটি দেওয়া কাজ করা, যেটা খুব খুব মিষ্টি দেখতে, ফ্লোরাল বুটি এখানে রয়েছে পুরো ব্লাউজ পিসটাতে। তোমরা এটাকে নিজেদের ইচ্ছা মতো বানিয়ে নিতে পারো এবং এই দুটোর কন্ট্রাস্ট কিন্তু পরলে পরে দারুণ লাগবে। আমি বলবো তোমরা এই প্রোডাক্টটা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো, আমার তরফ থেকে থাকলো একটা বিগ থামস আপ। আর এই প্রোডাক্টটাকে আমি দেবো 5-এর মধ্যে 5 পয়েন্টস। এখনও তো তোমাদের সঙ্গে আমি কটন এবং জর্জের শাড়ি শেয়ার করেছি, তবে এখন দেখাবো একটা ক্রেপ মেটেরিয়ালের উপরে শাড়ি। এবং এই যাচ্ছে প্রোডাক্টটা দেখো, ভীষণই মিষ্টি একটা ব্লাশ পিঙ্ক কালারের উপর রয়েছে, আর দেখতেও কিন্তু অসাধারণ এই শাড়িটা। আমি ভাবলাম চলো এটা ট্রাই করে দেখা যাক, পার্টি ওয়ারের জন্য তো খুবই ভালো একটা অপশন, একদমই ট্রান্সপারেন্ট নয় আর ভীষণই কমফোর্টেবল, খুব সফট এবং চকচকে একটা ব্যাপার রয়েছে এর মধ্যে। পুরো শাড়িতেই এরকম টাইপের দেখো সেলফ ওয়ার্ক করা রয়েছে ওই কালারেরই একটা সুতো দিয়ে, যেটা ভীষণই ভালো লাগছে দেখতে, লাইক দিস। আই হোপ তোমরা বুঝতে পারছো কিরকম শাড়িটা। তার সঙ্গে তোমরা পুরো শাড়িতেই পেয়ে যাচ্ছ এরকম টাইপের একটা লেস, যেই লেসের ব্যবহার করা হয়েছে মিরর এবং তার সঙ্গে কিছু মোতি ডিজাইন, এগুলো কিন্তু একদম রিয়েল মিরর এখানে আঠা দিয়ে সেটিং করা রয়েছে। আর আমার মনে হয় শাড়িটা পরলেও কিন্তু অসাধারণ লাগবে দেখতে। এখানে দেওয়া হয়েছে ডুপিয়ন সিল্কের একটা ব্লাউজ পিস, আর কালার তোমরা দেখতে পাচ্ছ সেম ওই কালারটাতেই, এবং এটাও কিন্তু বেশ চকচকে একটা ক্লেসি ব্যাপার আছে। তার সঙ্গে পেয়ে যাচ্ছ লেস ডিটেলিং, যেই লেসটা শাড়িতে ব্যবহার করা হয়েছে সেম ওই লেসটাই এখানে দেওয়া রয়েছে, যেটা তোমরা স্লিভসে কিংবা পিছনে আর এখানেও ব্যবহার করতে পারো নেক লাইনটাতে। অসাধারণ লেগেছে আমার এই শাড়িটাও, এবং আমি এই শাড়িটাকে দিতে চাই 5-এ 5 নম্বর। তার কারণ হচ্ছে এটা ভীষণই সফট মেটেরিয়ালের মধ্যে রয়েছে, ভীষণই কমফোর্টেবল হবে, দেখতেও খুব সুন্দর। আর তোমাদেরকে আমি স্টাইলিং করে তো দেখাচ্ছি যে তোমরা কিভাবে এটাকে স্টাইল করতে পারো। অনেকদিন আগে আমি অ্যামাজন থেকে এই একটা বেগুনি কালারের প্রিন্টের শাড়ি কিনেছিলাম, যেটা জর্জেট মেটেরিয়ালের মধ্যে ছিল, আর এই শাড়িটা আমি এই ইয়ার সরস্বতী পুজোয় পরেছিলাম। তোমরা অনেকেই বলেছো কোথা থেকে কিনেছো, কিরকম দাম, তো ওই শাড়িটা তো আমার খুবই পছন্দ হয়েছিল, তাই জন্য ওই সেম ব্র্যান্ড থেকেই আমি আরও একটা শাড়ি ট্রাই করলাম। আর এই দেখা দেখো প্রোডাক্টটা খুব সম্ভবত এটা দীপিকা পাদুকোন ওনার একটা ইভেন্টে পড়েছিল, আর তারপর থেকে এটা প্রচন্ড ভাইরাল হয়ে যায়। দেখো এই শাড়িতে কিন্তু 3-4 কালার ব্যবহার করা হয়েছে, সবার প্রথমে হচ্ছে একটা স্কাই কালার, তারপর হয়েছে একটা ব্রাইট গোল্ডেন ইয়েলো কালার, আর তারপরে রয়েছে একটা পিচ কালার।
কালার থিমটা একদম ফাটাফাটি আর পরলে কিন্তু দারুণ লাগবে। ও হ্যাঁ, একটা গ্রিন কালারও কিন্তু ব্যবহার করা হয়েছে। পুরোটাই একটা অ্যাবস্ট্রাক্ট ডিজাইন রয়েছে, আলাদা করে কোনো সেরকম ডিজাইন এখানে তো আমি দেখতে পাচ্ছি না। পুরো শাড়িটাতে এরকম প্লিটেড ডিজাইন থাকে, জানি না আমি ক্যামেরা দেখে তোমরা কতটা বুঝতে পারবে, কিন্তু এরকম দেখো একটা ভাঁজ করা ডিজাইন রয়েছে। আর এই শাড়িগুলো না খুব কমফোর্টেবল হয়, ভীষণ লাইট ওয়েট হয়। কলেজের ফ্রেশার্স পার্টি, ফেয়ারওয়েল কিংবা হোক অ্যানুয়াল ফাংশন, এরকম টাইপের অকেশনে কিন্তু এই টাইপের শাড়ি তোমরা ক্যারি করতে পারো। এবার তোমাদের সাথে একটু ব্লাউজ পিসটা শেয়ার করি। এটা সাথে দেখো রয়েছে একটা ভীষণই ব্রাইট ইয়েলো কালারের উপর ব্লাউজ পিস, এটা একটা সিল্ক মেটেরিয়ালের মধ্যে রয়েছে, একদমই প্লেন। এটাকে সুন্দর করে বানাতে হবে তাহলেই ভালো লাগবে এটার সঙ্গে দেখতে। খুব চকচকে একটা গ্লেজি ব্যাপার রয়েছে, আশা করি বুঝতে পারছো ক্যামেরাতে দেখে। দুটোর কম্বিনেশন আমার অসাধারণ লেগেছে আর আমি তোমাদেরকে এই শাড়িটাও অবশ্যই রেকমেন্ড করবো, তোমরা একবার প্লিজ ট্রাই করে দেখতে পারো। প্রত্যেকটা প্রোডাক্টের লিঙ্ক দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে, আর আমাকে কোন শাড়িটা আমার সবথেকে বেশি ভালো লাগছে সেটাও কিন্তু লিখে জানাতে একদম ভুলো না। আর তোমরা কি কোনোটা পারচেজ করেছো এর আগে অবশ্যই জানিও কমেন্ট সেকশনে। আমার আজকের এই ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না এই চ্যানেল। আর অলসো প্রেস দ্য বেল আইকন যাতে তোমাদের কাছে আমার প্রত্যেকটা নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে দেয়। চলো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করুন এবং দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে খুব খুব শিগগিরই। ততক্ষণের জন্য বাই।